ভাই এই সাঙ্গুল একটা সমতল থেকে কতটুক উচ্চতা? সাঙ্গুল এক সমুদ্র মানে গ্রাউন্ড লেভেল থেকে এটা 12,000 ফিট উপরে আছি আমরা, 12,000 ফিট 2,000 ফিট উপরে আছি আমরা। তারপর এটা হচ্ছে চতুর্দিকে পাহাড় বেষ্টিত, পাহাড়ের মধ্যে যে বরফগুলো জমে এই বরফগুলোর গলে গলে পানি যে পড়ে এই লেকের মধ্যে পড়ে, এই লেকটা এই বরফগুলা পানি দিয়ে সাঙ্গুল লেক তৈরি হয়েছে। একটা মজার বিষয় হচ্ছে পানিগুলো খুব পরিষ্কার নীল, একেবারে স্বচ্ছ পানি। আরেকটা বিষয় যেটা অবাক করার মতো যে এখানে মানে আমাদের দেশ হলে এখানে কি হতো, চিপসের প্যাকেট, ময়লা, টোঙ্গা, হাবি জাবিতে গার্বেজ হয়ে থাকতো। এটা স্মোকিং এর, হ্যাঁ আমাদের কাপ্তাই লেক আছে, কাপ্তাই লেকও কিন্তু এত পরিষ্কার না, স্বচ্ছ না। আমরা আসলে এই জিনিসগুলি পরিষ্কার রাখতে পারি না, আমাদের যে রিসোর্সেস আছে এগুলো আমরা পরিষ্কার রাখতে পারি না। এটা একটা খুব অবাক করা বিষয়, নট অনলি এইখানে আপনি সিকিমের কোথাও ডাস্ট পাবেন না রাস্তার মধ্যে, ময়লার প্যাকেট, চিপস, হ্যাঁ এগুলি পাবেন না। আমরা কিছু একটা করি কি খেয়ে রাস্তার মধ্যে ফেলে দিই। এখানে দেখেন আপনারা একটু যদি দেখেন, হ্যাঁ একটা ময়লা পাবেন না আপনি লেকের মধ্যে, নট এ সিঙ্গেল ময়লা, পিসেস অফ ডাস্ট, এত পরিষ্কার পানি। ঠিক আছে, এই জিনিসটা আমাদের কাছে আমাদের একটা শিক্ষণীয় বিষয় যে আমাদের আসলে আমাদের যে রিসোর্সেস আছে এগুলোকেও অনেক সুন্দর আমরা করে রাখতে পারি যদি আমরা আমরা নিজেরা সচেতন হই। আচ্ছা আরেকটা ব্যাপার, এই সিকিমে স্মোকিং মানে সিগারেটের ব্যাপারে, হ্যাঁ এটা একটা খুব সুন্দর বিষয় প্রশ্ন জিজ্ঞেস করেছেন। এই সিকিমে কিন্তু স্মোকিং করা নট অ্যালাউড, পারমিশন নাই। যদি ওপেন আপনি স্মোকিং করেন তাহলে আপনাকে 2,000 টাকা জরিমানা করবে এবং 8 দিন আপনাকে কাস্টোডিতে থাকবে, আটকায় রাখবে। ঠিক আছে, যেই হন আপনি ওপেন স্মোকিং করা যাবে না। হ্যাঁ আপনি আপনার হোটেলের মধ্যে বা যেখানে স্মোকিং এরিয়া আছে ওই জায়গাগুলোতে আপনি স্মোকিং করতে পারবেন। এই বিষয়টা আপনারা খুবই সাবধান থাকবেন, স্মোকিং টোটালি নট অ্যালাউড ইন পাবলিক প্লেস ইন সিকিম। আর অ্যালকোহল, অ্যালকোহল সেম স্মোকিং এবং অ্যালকোহল, অ্যালকোহল অ্যালাউড পারমিটেড, বাট আমরা অ্যাজ এ মুসলিম অ্যালকোহল তো আমরা খাই না। ঠিক আছে, খাওয়া উচিত না, এটা আমি অ্যাডভাইস করবো না, বাট অ্যালকোহলও ওপেন এটা খাওয়া এখানে নট অ্যালাউড। ওকে থ্যাংক ইউ। আরেকটা হচ্ছে ড্রাইভ মানে ড্রিঙ্কিং করে ড্রাইভ করা, এটা তো সব জায়গায় ওয়ার্ল্ড ওয়াইড এটা নিষিদ্ধ। এখানে স্ট্রিক্টলি ট্রাফিক ল এখানে খুব স্ট্রিক্টলি সবাই ফলো করে, মেনটেন করে। ওকে, ধন্যবাদ।